বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আম্মু তোমাদের জন্য তৈরি করবে নতুন একটা রেসিপি, ডাল দিয়ে তৈরি মজাদার কুরকুরে, অসাধারণ একটা পাকোড়া। ডাল দিয়ে তৈরি পাকোড়া আমরা অনেকেই পছন্দ করি, আর বিকেলবেলা এই মজাদার পাকোড়ার সাথে যদি এক কাপ চা হয়ে যায় তাহলে তো কথাই নাই। কথা না বাড়িয়ে চলেন আমরা চলে যাই রেসিপিতে। পাকোড়া তৈরির জন্য আমরা প্রথমে কিছু মসুরের ডাল ব্লেন্ডার করে একদম নিয়ে নিয়েছি। এরপরে এটার ভিতর কিছু আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ অ্যাড করে দেব, কিছু ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, ভালোভাবে মিক্স করে নিতে হবে। মাখানোটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে গরম গরম তেলের মধ্যে ভাজতে হবে। এর পাকোড়া খেতে আমার অনেক বেশি পছন্দ, আর আমাদের পরিবারে সবাই অনেক বেশি পছন্দ করে। কালারটা চলে আসছে, ও কালারটা দেখে তো অলরেডি এমনি মুখে পানি চলে এসেছে। এটা যতটা মচমচে এবং মজাদার হয়েছে খাইতে এটা দেখেই বোঝা যাচ্ছে। একসাথে আমি তো এই ফুল প্লেট একবারেই শেষ করে দিব। যাদের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর তোমরা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবা যে পাকোড়া রেসিপিটা কেমন হয়েছে।